সুযোগ সুবিধা হয়তো ঢাকার নামিদামি হোটেলগুলোর মতো পাবেন না, তবে ব্যয়বহুল শহর জীবনে অনায়াসেই এখানে একটি রাত আপনি কাটাতে পারবেন মাত্র ৫০ টাকায়। যাত্রা শুরু ১৯৬০ সালের দিকে। এতদিনে হয়তো অনেকে জেনে এসেছেন বুড়িগঙ্গায় ভাসানো এই হোটেলগুলোর কথা, তবে আজ জানাবো কিভাবে এটি গড়ে উঠল, কারা এগুলোর মালিক এবং কারা থাকেন অতি কম খরচের এই আবাসিক হোটেলে। বর্তমানে ঢাকার ভেতরে এক রাত থাকার জন্য ১০০০ টাকার নিচে কোনো আবাসিক হোটেল পাওয়া যাবে না, আর এখানে মাত্র ৫০ টাকা থেকে শুরু করে ১১০-১১০ টাকায় সেই সুযোগ মিলবে। খরচ কম, তাই প্রতিদিনই অনেক নতুন নতুন অতিথির আগমন ঘটে। তবে সুযোগ সুবিধার কথা চিন্তা করে অনেকে টানা ৮-১০ বছর ধরেও থাকছেন এই ভাসমান হোটেলে। আমি ওই চকবাজার থেকে কিছু হকারে একটা মাল নিয়ে বিক্রি করি ঘুরে গেলে মার্কেটে বা বিভিন্ন লঞ্চ টার্মিনালে। এখানে থাকি, এখানে আমার মার্কেট কাছে, চকবাজার থেকে মাল নিই। মেসে থাকলে অনেক সময় অনেক জিনিস হারাই যায় বা কোনো জিনিস গ্যারান্টি পাই না। এখানে রুম যার যার রুম আলাদা, তালা চাবি আছে। যদি আমরা বাইরে থাকি, বাইরে একটা বাসায় থাকলে অনেক রাত্রে আসি কাজ করা, আইসা দারোয়ানের থেকে চাবি থাকে, বাড়িওয়ালার থেকে চাবি থাকে, চাবিটা মনে করেন পাওয়া যায় না, মানে অনেক ভোগান্তি হয়, এই কারণে এখানে থাকি। ব্যবসা করি এখানে, মাঝে মাঝে আইসা থাকি, কিন্তু পারমানেন্টভাবে আমরা থাকি না। যেমন দেখা গেছে বাড়িতে যাওয়া পরে অনেক দিন ধরে থাকতেছি, মায়া মহব্বতে জড়াই গেছি। এখানে থাকি, এখানে ভালো লাগে যেতে, ভাড়া বাসা ভাড়া দেওয়া তো থাকা যায় না, টাকা বেশি লাগে। আমি পড়া এই বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। পুরান ঢাকার এলাকাগুলোতে অনেক ভাসমান লোকজন কাজ করেন, যাদের ঢাকা শহরে ভাড়া বাসায় কিংবা আবাসিক হোটেলে থাকার সামর্থ্য নেই। হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষেরা থাকেন এই ভাসমান বোর্ডিংয়ে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে যারা নির্বিঘ্নে রাত যাপন করেন এখানে। রাজধানীর সদরঘাটের অদূরে বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে ঠিক মিটফোর্ড হাসপাতালের বিপরীতে ভাসমান হোটেলগুলোর অবস্থান। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীও রাত কাটান এখানে। এখানে গরিব শ্রেণীর লোকেই আসে, যারা মনে করেন ব্যবসা করে টুকটাক এবং রিক্সা চালায়, যারা দেশে যাইতে পারে নাই, অল্প পয়সার মধ্যে এখানে থাকা যায়, এই জন্য এখানে আসে তারা। এখন সব জিনিসের দাম বাড়তি বাড়তে 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 এখন ডালা সিট ৫০ টাকা, সিঙ্গেল ১১০ টাকা, ২০ টাকা দেয়। ব্যবসা বাণিজ্য যারা করে ওরাই থাকে বেশি, আর চাকরি ধরেন হয়তো মাল নিতে আসে, এলে বেশি চাকরি বাদা করেন সময় পাঁচ দিন থাকা লাগে। জানা যায় ৬০-এর দশকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ব্যবসায়ীরা ঢাকায় যাতায়াত করতেন। তারা ঢাকা শহরের মুসলিম হোটেলে উঠতে চাইতেন না। ওই সময় ঢাকায় আবাসিক হোটেলের সংখ্যাও ছিল হাতে গোনা। তখন হিন্দু ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ঢাকার কিছু হিন্দু মহাজন বুড়িগঙ্গায় এই ভাসমান বোর্ডিংগুলো তৈরি করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু মহাজনরা এ ব্যবসা ছেড়ে ভারতে চলে যান। পরে এসব বোর্ডিং কিছু মুসলিম ব্যবসায়ীরা বুঝে নেন। শুরুর দিকে ভাসমান বোর্ডিংগুলো কাঠের তৈরি ছিল, ৯০ দশকের পরে এগুলো সংস্কার করে লোহা দিয়ে তৈরি করা হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।